করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এখনও বিপদ কাটেনি। বর্তমানে করোনা সংক্রমণের মোকাবিলায় কি করণীয় সেই বিষয় নিয়ে মঙ্গলবার শ্রীরামপুর কলেজ কর্মচারী সমিতির ব্যবস্থাপনায় কলেজের কেডি লাইব্রেরি ও রিসার্চ সেন্টার একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে করোনা মোকাবিলার দিকগুলি নিয়ে আলোকপাত করেন বিধায়ক চিকিৎসক সুদীপ্ত রায়। বর্তমানে করোনার বিরুদ্ধে সাফল্য পেলেও সেটা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তাই জীবনযাপন ছন্দে ফিরলেও করোনা মোকাবিলায় মাস্কের ব্যবহার ও সামাজিক দূরত্ববিধি বজায় রাখতে পারলেই মারণঘাতী রোগের বিরুদ্ধে লড়াই করা সম্ভব। স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা শুরু হলেও ছাত্রছাত্রীদের করোনা বিধি মেনে চলার ও পরামর্শ দেন। যে প্রোগ্রামটা শ্রীরামপুর কলেজের যারা নন মেডিকেল যারা কর্মচারী ওয়ার্কার্স তারা এই প্রোগ্রামটা করছে, নন টিচিং স্টাফ এবং আমি যেটা শুনলাম প্রায় 147 জনের মতো এখানে নন টিচিং স্টাফ আছেন, প্রিন্সিপাল স্যার রয়েছেন। আর যেটা সেমিনার হচ্ছে অন কোভিড, দ্য পোস্ট কোভিড সিচুয়েশন অ্যান্ড দ্য প্রেজেন্ট সিনারিও, এবং এই সম্বন্ধে সেমিনার হবে এবং আমি এখানে এসেছি।